আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি আজকে চলে এসেছি এই রডের বাজারে। তা বর্তমান বাজারে রডের দামটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে, আজকেও কিন্তু এই যে বেড়েছে প্রিয় দর্শক, এই বর্তমান বাজারে রডের দাম অনেক। তা প্রিয় দর্শক, আজকে পহেলা মার্চ 2023 সাল, তা আজকের বাজারে রডের দাম কেমন যাচ্ছে, সিমেন্টের দাম কেমন যাচ্ছে সেটা জানতে পারবেন। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে, যে একটু দেখাই এদিকে, আমার দিকে না, একটু দেখাই যে এদিকে দেখুন, এদিকে কিন্তু অনেক রড সিমেন্ট আছে, আবার গাড়িতেও কিন্তু যে আসছে, এগুলো তো নামাবেন না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই এই রডগুলো তো আসছে, আপনারা নামাবেন না? আমরা নামাবো, আপনারা নামাবেন, ধন্যবাদ। তা প্রিয় দর্শক, আমরা কিন্তু জানতে পারলাম এই যে রডগুলো আসছে, এই রডগুলো কিন্তু নামানো হবে গাড়ি থেকে। তারপরে এদিক দিয়েও কিন্তু দেখতে পাচ্ছেন অনেক রড আছে। তারপর আমরা এখন সরাসরি চলে যাব বিক্রেতা কাকুর কাছে। আসসালামু আলাইকুম। কাকু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুনে ভালোই লাগলো। কাকু, বর্তমানে এখন আপনাদের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা বাণিজ্য আল্লাহ দিলে ভালো, আল্লাহ দিলে ভালোই মোটামুটি। তা বর্তমানে আপনাদের কাছে কি কি সিমেন্ট আছে? আমার কাছে স্কেল সিমেন্ট, সেভেন ইঞ্চ সিমেন্ট, সাত সিমেন্ট, ফ্রেশ সিমেন্ট, সাত সেভেন হর্স, এগুলো আছে। আর রড? রড আছে বিএসআরএম, একেএস, সীমা, সিএসআরএম, সিএসআরএম, এগুলো আছে। তা বর্তমানে আপনার কোন সিমেন্টের কত দাম যাচ্ছে? আপনার স্কেল সিমেন্ট 580 টাকা, জি জি, সেভেন রিং 540 টাকা স্পেশাল, সাত সিমেন্ট 530 টাকা স্পেশাল, জি জি, ফ্রেশ সিমেন্ট 520 টাকা, আর আপনার সাত গুঁড়ো সেভেন ফোর যেটা, এটা 510 টাকা 15 টাকা, 10 টাকা 15 টাকা। আর আপনার এই যে ইসের দাম কেমন যাচ্ছে, রডের দাম? রডের বাজার চলতেছে আপনার বিএসআরএম 99,000 টাকা, জি জি জি, একেএস আবুল খায়ের এটা চলতেছে 98,000 টাকা, জি, 98,500, সীমা চলতেছে 97,000 টাকা, জি, আর সিএসআরএম চলতেছে আপনার 95,595, 95,595 এরকম দাম যাচ্ছে। সামনে কি দাম কমতে পারে কেমন মনে হচ্ছে? এটা কাঁচামালের উপর ডিপেন্ড করে, যদি কাঁচামাল আমদানি হয় তা হয়তো কমতে পারে। এখন আপনাদের তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কি জন্য এই সব কিছু দাম বাড়াতে? তো আপনাদের ডাবল চালান লাগে, মনে করেন 1 টাকা দিয়ে 50 কেজি কিনুন, দেখো এখন 2 টাকা দিয়ে 50 কেজি কিনতে হয়, এই এরকম সমস্যা হচ্ছে। এখন তো বিক্রিও কমে গিয়েছে, বিক্রি তো কমছে, এটা স্বাভাবিক, বুঝাই যাচ্ছে এগুলো দাম মাপি থাকে তো মানুষ কেমন করতে চায় না, বাড়ি ঘরের ব্যাপার। জি জি জি, আমাকে হেল্প করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।